একটু সব দেখা জানি। আসসালামু আলাইকুম, নেইলপির বিসি লাইভ শোতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ রায়হান আপনাদের সাথে। তো আপনারা সবাই একটু আর্লি জয়েন করবেন, লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। অ্যান্ড আজকে খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো, কারিজমা লাগজারি শিপনের নিউ 2020 বলিউমের ড্রেসগুলো দেখাবো। তো আজকে যেটা আমরা ওপেন করছি সেটা হলো কারিজমার নিউ বলিউম বাসাল ভলিউম 1-এর ড্রেস, সরি 1-এর ড্রেস হবে, ভলিউম 1-এর নিউ ক্যাটালগের ড্রেসগুলো দেখাবো কারিজমা শিপনের, শিপন এম্ব্রয়ডারি গর্জিয়াস কালেকশন কারিজমার। তো এই ক্যাটালগের ড্রেসগুলো আমরা আজকে দেখাবো, কারিজমার নিউ শিপন এম্ব্রয়ডারি ভলিউম 1-এর 2020 নিউ কালেকশন। তো কারিজমার ড্রেসগুলো প্রত্যেকটা শিপনের মধ্যে হবে, গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক হবে। তো সবাই একটু আর্লি জয়েন করে ফেলেন অ্যান্ড লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন, জয়েন করে থাকবেন। অ্যান্ড সব কিছু ওকে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, যারাই দেখছেন আপনারা সবাই একটু কমেন্ট করে জানাতে হবে যে সব কিছু ওকে আছে কিনা, অ্যান্ড সাউন্ড সিস্টেম প্লাস লাইভটা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। যারাই জয়েন করে আছেন সবাই লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আচ্ছা, মেলা আপু বলছেন হাই ভাইয়া, হ্যালো আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জান্নাতুল মাওয়া আপু বলছেন হাই ভাইয়া, হ্যালো আপু। আচ্ছা, ওয়াল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল আপু। ওকে, তো আজকে যেটা আমরা দেখাচ্ছি কারিজমা শিপন এম্ব্রয়ডারি কালেকশন, এম্ব্রয়ডারি প্রিন্টেড শিপন কালেকশন। এটা হলো ফ্রন্ট সাইড এম্ব্রয়ডারি থাকবে, ব্যাক সাইড প্রিন্টেড শিপন থাকবে, অ্যান্ড স্লিভসটাও প্রিন্টেড শিপন, দোপাট্টা পিওর শিপন দোপাট্টা থাকবে, ফ্রন্ট শিপন উইথ এম্ব্রয়ডারি ওয়ার্ক, প্যান্ট হলো বিস্কস সিল্ক প্যান্ট। তো এটা হলো কারিজমা নিউ 2020 ভলিউম 1-এর ড্রেস, প্রত্যেকটা ড্রেসই সুন্দর। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আফসানা সর্ণা বলছেন হাই ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, প্রথমে যে ড্রেসটা আমরা দেখাচ্ছি, প্রথম হলো একটা সুন্দর একটা গ্রিন কালার দেখাবো, একবার ডিপ গ্রিন বটল গ্রিন বলতে পারেন, ডিজাইন নাম্বার 01। এটা হলো ডিজাইন নাম্বার 01। প্রত্যেকটা ড্রেসে এই ক্যাটালগ প্যাটার্নটা আমি আবার বলছি, এটা হলো পিওর শিপনের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। কামিজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড হলো প্রিন্টেড শিপন, ব্যাক অ্যান্ড স্লিভস দোপাট্টা শিপন দোপাট্টা। এটা হলো ডিজাইন নাম্বার 01। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হলো কারিজমা শিপনের, কারিজমার ড্রেস আপনারা সবাই জানেন খুব সুন্দর হয় সবসময়, আর কারিজমার ডিজাইন প্যাটার্নগুলো অলওয়েজ খুবই বেটার হয়। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে। এটা হলো ডিজাইন নাম্বার 01, আমি এটা ড্রেসটা খুলে দেখাচ্ছি। তো সবাই একটু জয়েন করে ফেলবেন, জয়েন করে লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। এইটা হলো প্রথম ড্রেসটা, ডিজাইন নাম্বার একবারে বটল গ্রিন কালারের মধ্যে, ডিজাইন নাম্বার 01 বটল গ্রিন কালারের মধ্যে, ফ্রন্ট সাইড শিপনের মধ্যে ফুল বডি কাজ করে দেওয়া। এটা নেক থেকে আমি যে নিচ পর্যন্ত আমাদের ওয়ার্ক, এটার নিচেও কিন্তু একটা এম্ব্রয়ডারি প্যানেল থাকবে খুবই সুন্দর। এই যে এম্ব্রয়ডারি প্যানেলটা হলো, এটা হলো কামিজের একবার নিচে বটনে একবার নিচে ইউজ হবে দামান অংশটাতে, এই অংশটা। এটা হলো একবার নিচের অংশটা, এখানে আপনার ফ্রন্ট সাইডের একবার নিচের অংশে সুন্দর এই গর্জিয়াস এম্ব্রয়ডারি প্যানেলটা জয়েন করতে হবে। এটা হলো মসলিনের মধ্যে এম্ব্রয়ডারিটা করে দেওয়া আছে নিচের অংশটা, অ্যান্ড এটা হলো উপরের অংশটা। জান্নাতুল মাওয়া বলছেন কালকের আপনাদের শপের জন্য ফুল ফ্যামিলি কিছু ড্রেস নিতে, কাজিনের বিয়ের জন্য। আচ্ছা, শপে আসবেন তাই তো, থ্যাংক ইউ। আচ্ছা, শপে আসবেন জান্নাতুল মাহাপুদ, ওয়েলকাম টু, আসেন সমস্যা নাই। শপে অনেক ড্রেস আছে অ্যান্ড উইডিং ড্রেস অনেক কালেকশন আছে, শপে চলে আসতে পারেন ইনশাল্লাহ। তো এইটা হলো কামিজের নিচের অংশটা, সুন্দর একটা নিচের অংশ দামান প্যানেল। এই প্যানেলটা হলো কামিজের নিচে ইউজ করতে হবে ক্যাটালগটা অনুযায়ী। তো এগুলো দেখছেন আপনার অরিজিনাল পাকিস্তানি কারিজমার পিওর শিপনের নিউ ক্যাটালগের ড্রেস, বটল গ্রিনের মধ্যে ড্রেসটা, ফ্রন্ট সাইড ফুল কাজ করে দেওয়া, অ্যান্ড এটা হলো কামিজের নিচের কাজটা, কামিজের নিচে হবে একবার সুন্দর করে কামিজের নিচে ইউজ করে নিতে হবে, অ্যান্ড ব্যাক সাইডটা হলো খুবই সুন্দর। তো এটা হলো টোটাল ফ্রন্ট সাইডটা চলে গেল, অ্যান্ড ব্যাক সাইড হলো ডিজিটাল প্রিন্টেড পিওর শিপন ব্যাক সাইড। এটা হলো কামিজের ব্যাক পার্টটা, পিছনের পার্টটা, ব্যাক সাইড, ব্যাক সাইড হলো এটা, এটা হলো ব্যাক সাইডের নিচে। আচ্ছা, এটা হলো কামিজের ব্যাক সাইড, পিছন পার্টটা, ব্যাক সাইডটা হলো শিপনের মধ্যেই, ব্যাক পার্ট পিছনের পার্ট প্রিন্টেড শিপন, ব্যাক সাইড হলো প্রিন্টেড পিওর শিপনের মধ্যে প্রিন্ট করে দেওয়া ডিজিটাল প্রিন্ট। এটা হলো কামিজের ব্যাক সাইডটা, কামিজের ব্যাক সাইড সুন্দর একটা ব্যাক পার্ট, ডিজিটাল প্রিন্টের ব্যাক পার্ট, অ্যান্ড স্লিভসটাও খুবই সুন্দর হবে। স্লিভস হলো প্রিন্টেড স্লিভস, শিপন স্লিভস,
এইটা হলো স্লিপসের জন্য, এটা হলো স্লিপসের জন্য, স্লিপসের পার্ট। এটা হলো স্লিপস, পিওর শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে। এটা হলো স্লিপসের অংশটা, এটা হলো স্লিপসের জন্য স্লিপসের পার্ট। অ্যান্ড এইটা দোপাট্টা, এটা প্রত্যেকটা হলো শিপনের মধ্যে কাজ করে দেওয়া। এটা দোপাট্টা হলো শিপন দোপাট্টা, এটা ফ্রমিজ ফ্রন্ট সাইড দোপাট্টা দো, খুবই সুন্দর পিওর শিপন একটা দোপাট্টা। এটা হলো ওনাটা, তো ক্যারিজমার ড্রেস বরাবর সবসময় খুবই সুন্দর হয়, এদের ডিজাইন প্যাটার্ন অ্যান্ড কোয়ালিটি খুবই বেটার হয়ে থাকে। তো এটা হলো সুন্দর একটা কালারফুল একটা পিওর শিপন দোপাট্টা, এটা হলো ওনাটা। তো এইটা হলো ডিজাইন নাম্বার ওয়ান, এটার ফুল প্যাটার্নটা তো দেখিয়ে দিলাম। এটা হলো ফ্রন্ট সাইডটা হবে কাজ করা, এটা হলো দোপাট্টা ওন্না, সুন্দর একটা পিওর শিপন দোপাট্টা। অ্যান্ড এটা হলো কামিজের নিচের প্যানেলটা, কামিজের নিচের প্যানেল, ফ্রন্ট সাইডের নিচের প্যানেল, ফ্রন্ট সাইড কিন্তু ফুল কাজ করে দেওয়া। অ্যান্ড প্যান্টের মধ্যে সুন্দর একটা প্যানেল রয়েছে, এটা হলো প্যান্ট ইউজ করার জন্য। প্যান্টটা হলো সিল্ক প্যান্ট, র সিল্ক প্যান্ট। এটা হলো প্যান্টের ফেব্রিক্সটা আমি নিচে ইনার হিসাবে ধরে নিয়েছি। তো এইটা হলো প্যান্টের নিচে এমব্রয়ডারি প্যানেলটা, এইটার যা লাগছে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। খুবই সুন্দর একটা ড্রেস, ক্যারিজমার নিউ শিপন এমব্রয়ডারি কালেকশন, লাক্সারি শিপন। তো এইটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। ক্যারিজমা শিপনের ডিজাইন নাম্বার ওয়ান প্রাইস পাচ্ছেন, এটা অনলি প্রাইস পাচ্ছেন, খুবই রিজনেবল প্রাইস। আমরা অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে সুন্দর রিজনেবল প্রাইস দেওয়ার জন্য। ড্রেসটা আমি আবার পুরোটা দেখাচ্ছি, এটা হলো ফুল ড্রেসটা দেখুন, ফ্রন্ট সাইড ফুল কাজ করে দেওয়া, নিচে সুন্দর এমব্রয়ডারি প্যান্ট, এমব্রয়ডারি প্যানেল হবে দোপাট্টা অ্যান্ড ব্যাক সাইড। তো এইটা হলো ডিজাইন নাম্বার ওয়ান, এইটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। ক্যারিজমার এই নিউ শিপনের গর্জিয়াস কালেকশন, এগুলো প্রাইস পাচ্ছেন অনলি 4,800। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, প্রাইস পাচ্ছেন 4,800। তো এইটা ডান করে দিলাম। নেক্সট হলো ডিজাইন নাম্বার কত এটা, আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে ডিজাইন নাম্বার থ্রি। হ্যাঁ, যারা আপনারা সরাসরি শোরুমে আসতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। আমাদের ইজি ওয়েটা যেটা, আমাদের শোরুমটা হলো ঢাকা উত্তরা 3 নম্বর সেক্টর। এটা হলো 3 নম্বর সেক্টর, হলো রাজলক্ষ্মী, যেটা রাজলক্ষ্মীর সাথেই ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার। অ্যান্ড এটা বেসমেন্ট ফ্লোর, শপ নাম্বার B0123, নেইল ফেব্রিক্স, প্রথম শোরুমটাই, অনেক বড়ো শোরুম। তো আমাদের এখানে শোরুমে চলে আসতে পারেন, আপনার পছন্দের লাইভকৃত, আমাদের লাইভকৃত সকল ধরনের পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস কালেকশন করার জন্য। আর অনলাইনে অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে ড্রেসটি আপনি অর্ডার করতে চাচ্ছেন, ড্রেসটির স্ক্রিনশট ছবি অথবা স্ক্রিনশট ছবি অথবা এখানে যে মডেল নাম্বার দেওয়া থাকে, এই মডেল নাম্বার দিয়ে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে। আচ্ছা নেক্সট দেখাচ্ছে এটা ডিজাইন নাম্বার 03, এটা হলো ডিজাইন নাম্বার 03, কারিজমা পিওর শিপনের ডিজাইন নাম্বার 03। এগুলো হলো শিপন কালেকশন, কারিজমার লাক্সারি শিপন কালেকশন, প্রাইস পাচ্ছেন 4,800। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এই কালারটা অ্যাকচুয়ালি ব্রাইট ইয়েলো না, মাস্টার্ড ইয়েলো কালার, যেটা খুবই সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে। তো এইটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা পিওর শিপনের মধ্যে, এটা হলো কামিজের ফ্রন্ট সাইড। এখানে কিন্তু ইনারটা আমি অ্যাকচুয়ালি যে প্যান্টের কাপড়টা কামিজের ইনার নিচে ধরে নিয়েছি, কারণ এটা যদি ইনার শো না দেওয়া হয় কালারটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বোঝা যাবে না, এই জন্য এটা হলো প্যান্টের কাপড়টা। কিন্তু এগুলো তো থ্রি পিস কালেকশন, ফোর পিস না, ইনার আপনাদের এক্সট্রা করে নিয়ে নিতে হবে। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, কামিজের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটা ফ্রন্ট পার্ট, পিওর শিপনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, কামিজের নেক থেকে নিচ পর্যন্ত সুন্দর করে যে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, সেটা হলো কামিজের নিচের। এখানে খুবই সুন্দর কপার স্লিপ জারি সুতা, সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, সেটা হলো কামিজের নিচের কাজটা, একবার নিচের প্যানেল। তো এইটা হলো কামিজের ফ্রন্ট সাইড, এর সাথে কোনো প্যানেল আছে? হ্যাঁ, প্যানেলটা কোথায়? অনেকগুলো প্যানেল। আচ্ছা, এর দোপাট্টায় কোনো কাজ আছে? থাকলো দোপাট্টা কাজ করে দাও, হ্যাঁ প্যানেলটা দাও। আচ্ছা, এটার সাথে হলো এক্সট্রা একটা প্যানেল থাকবে, যে প্যানেলটা হলো আপনার হাতে অ্যান্ড ব্যাক সাইডে নিচে ইউজ করার জন্য, ব্যাক সাইডে পিছনে নিচে প্যানেলটা ইউজ করার জন্য এটার সাথে এই প্যানেলটা থাকবে। আচ্ছা, বিপাশা আপু বলছে ভাইয়া ব্ল্যাকটা আমি নিব আমার জন্য রাখেন। এই ক্যাটালগের ব্ল্যাকটা অলরেডি দেখে ফেলছেন, আচ্ছা সমস্যা নেই, ব্ল্যাকটা আপনার জন্য রেখে দিব। তো এইটা হলো এমব্রয়ডারি প্যানেলটা, এই প্যানেলটা হলো আপনার ব্যাক সাইডের নিচে অ্যান্ড হলো স্লিভসের সামনে আপনারা ইউজ করতে পারবেন। আর এটা ফ্রন্ট সাইডটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, খুবই সুন্দর পিওর শিপনের মধ্যে, কালারটাও খুবই সুন্দর। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। অ্যান্ড এইটা হলো একটা ব্যাক সাইডটা, পিছন পার্টটা প্রিন্টেড পিওর শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে। এটা হলো কামিজের ব্যাক পার্ট, পিছনের অংশ।
অ্যান্ড এটা হলো স্লিভসের জন্য, সুন্দর একটা স্লিভস। এটা হলো পিওর শিপন একটা স্লিভসের পার্ট, শিপনের মধ্যে প্রিন্ট করে দেওয়া আছে স্লিভস অংশ। আর এইটার দোপাটা তো খুবই সুন্দর একটা দোপাটা। এটা হলো কামিজের ফ্রন্ট সাইড অ্যান্ড দোপাটা হলো সুন্দর একটা এমব্রয়ডারি দোপাটা। এটা হলো অন্যটা দেখুন, খুবই সুন্দর একটা দোপাট্টা। দোপাট্টা খুবই সুন্দর শেড কালার মধ্যে মেজেন্ডা গোল্ডেন অ্যান্ড সুন্দর করে মাস্টার্ড কালারে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দোপাট্টার দুই পাশে এমব্রয়ডারিটা। এটা অ্যান্ড সুন্দর একটা দোপাট্টা, পিওর শিফন। তো কারিজমার ড্রেসগুলো সবসময় একটু ইউনিক হয়, এদের ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি এটার দোপাট্টাগুলো সবসময় একটু অন্যরকম থাকে। তো আপনার যারা কারিজমার লাভার তারা তো অবশ্যই সবগুলো ড্রেসই পছন্দ হবে। তো যার যেটা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার ইনবক্স করে ফেলবেন। এটা হলো সুন্দর একটা দোপাট্টা উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। তো এইটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। এটা হলো সুন্দর একটা দোপাট্টা। এটা হলো ডিজাইন নাম্বার থ্রি, ডিজাইন নাম্বার থ্রি কারিজমা পিওর শিফনের ডিজাইন নাম্বার থ্রি কামিজ অ্যান্ড দোপাট্টা। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। অ্যান্ড ট্রাউজারটা হলো এই যে র সিল্ক ট্রাউজার, সুন্দর একটা সিল্ক ট্রাউজার হবে, লাক্সারি সিল্ক ট্রাউজার। তো এটাও ডান করে ফেললাম, ডিজাইন নাম্বার থ্রি কারিজমা শিফনের। প্রাইস পাচ্ছেন অনলি 4,800। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। তো এইটা ডান করে ফেললাম, ডিজাইন নাম্বার থ্রি। এটা হলো ডিজাইন নাম্বার থ্রি, প্রাইস পাচ্ছেন 4,800। তো এটা হলো ডিজাইন নাম্বার থ্রি। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলুন। নেক্সট হলো কত ডিজাইন নাম্বার, এটা আচ্ছা ক্লিয়ার না বলছে মিম জান্নাত। আচ্ছা ক্লিয়ার না কাছে, একটু নেট খুব প্রবলেম করছে, কী করবো বলেন। আচ্ছা নেক্সট হলো খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার। এটা হলো একটা সুন্দর একটা অরেঞ্জ কালার। এটা হলো নেক্সট ডিজাইন, ডিজাইন নাম্বার ফাইভ, ডিজাইন নাম্বার ফাইভ। এটা এটা হলো ডিজাইন নাম্বার ফাইভ, খুবই সুন্দর মিষ্টি অরেঞ্জ কালার। সব কালার কি ওয়ান পিস করে না? সব কালার ওয়ান পিস করে না, আপনার যে কটা লাগে অর্ডার করতে পারেন, সমস্যা নাই। হোসেন আহমেদ লাভলি আপু বলছে, লাভলি আপু, সে লাভলি আপু কি বলছে। আচ্ছা এইটা হলো ডিজাইন নাম্বার ফাইভ। এটা যার লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ ড্রেস আছে, আপনার যে কয়টা লাগে অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইটা হলো ডিজাইন নাম্বার ফাইভ, ডিজাইন নাম্বার ফাইভ। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। ডিজাইন নাম্বার ফাইভ, খুবই সুন্দর মিষ্টি অরেঞ্জ কালার, খুবই সুন্দর একটা অরেঞ্জ। তো এইটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা, কালারটা দেখুন খুবই সুন্দর ব্রাইট অরেঞ্জ কালার, খুবই সুন্দর মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে। তো এইটা হলো কামিজের নেক থেকে কামিজের নিচ পর্যন্ত কাজ করে দেওয়া, খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে। ক্যাটালগে কিন্তু আপনার মিডলটাতে মেজেন্ডা কালার পাইপিং ইউজ করা হয়েছে, আপনার চাইলে ওইভাবে করে নিতে পারেন। ফুল বডি কাজ করে দেওয়া, নেক থেকে নিচ পর্যন্ত ফুল বডি কাজ করে দেওয়া, ফুল বডি। এটা হলো কামিজের নিচের কাজটা। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে। এটা হলো কামিজের নিচের কাজ। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আর ওইখানে কাজটা কোথায়, স্লিভসের সামনে ওই যে ওইটা? আচ্ছা এটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা, এটা খুবই সুন্দর একটা ব্রাইট অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। অ্যান্ড এইটা হলো ব্যাক সাইডটা, পিছন পার্টটা ডিজিটাল প্রিন্টেড ব্যাক সাইড, পিওর শিফনের মধ্যে, পিওর শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টেড ব্যাক সাইড। এটা হলো কামিজের ব্যাক সাইডটা, পিছনের অংশটা, নিচের পার্ট ব্যাক সাইডের। অ্যান্ড এইটার হলো আর কি আছে, এটার স্লিভস আছে না? আচ্ছা এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, তো ফ্রন্ট সাইড চলে গেলো। অ্যান্ড স্লিভসটা কোনটা? এটা হলো স্লিভসের জন্য, সুন্দর একটা স্লিভস, স্লিভসের কাপড়টা দাও। আচ্ছা এই কাজটা হলো স্লিভসের সামনে ইউজ হবে, স্লিভসের প্যানেলটা দাও। আচ্ছা স্লিভস হলো পিওর শিফন এক কালার, অ্যান্ড স্লিভসের সামনে হলো সুন্দর এই এমব্রয়ডারি প্যানেলটা। এটা হলো স্লিভসের সামনে ইউজ হবে, হাতের সামনের কাজটা। এটা হলো হাতের সামনে ইউজ করার জন্য সুন্দর একটা এমব্রয়ডারি পার্ট। এটা হলো স্লিভস অ্যান্ড স্লিভসের সামনে কাজ, খুবই সুন্দর গর্জিয়াস একটা এমব্রয়ডারি স্লিভসের সামনে। অ্যান্ড দোপাট্টা খুবই সুন্দর পিওর শিফন দোপাট্টা, কন্ট্রাস্ট একটা দোপাট্টা। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, দোপাট্টা দাও। এটা হলো দোপাট্টা, প্রত্যেকটা ড্রেসে সুন্দর। এটা হলো ওড়নাটা, খুবই সুন্দর একটা শিফন দোপাট্টা, পিওর শিফন দোপাট্টা। এটা হলো ওড়নাটা,
এইটা হলো দোপাট্টা, সব পিওর শিপন দোপাট্টা। তো যার যেটা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। এইটা হলো ডিজাইন নাম্বার 5, ক্যারিজমা শিপনের ডিজাইন নাম্বার 5, প্রাইস পাচ্ছেন অনলি 4800। এইটা যার লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। প্রাইস হলো 4800। অ্যান্ড এইটা হলো স্লিভস, অ্যান্ড স্লিভসের জন্য এম্বোটাই প্যানেল অ্যান্ড স্লিভস। আর প্যান্ট হলো বেস কালার প্যান্ট, রসিল প্যান্ট। এটা হলো প্যান্টের জন্য, প্যান্টের ফেব্রিক্সটা। তো এইটা হলো ডিজাইন নাম্বার 5, এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। এটা ডান করে ফেলছি। খুবই সুন্দর ব্রাইট একটা মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে, অরেঞ্জ কালার। এটা ডিজাইন নাম্বার 5, এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। প্রত্যেকটা ড্রেসই সুন্দর। নেক্সট হলো ব্ল্যাক ওয়ান, ডিজাইন নাম্বার 4। নেক্সট হলো ব্ল্যাক ওয়ান, ডিজাইন নাম্বার 4। এটা হলো ব্ল্যাকের মধ্যে ডিজাইন নাম্বার 4, এটা হলো ব্ল্যাকের মধ্যে ডিজাইন নাম্বার 4। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর। তারপরে এগুলো দেখছেন অরিজিনাল পাকিস্তানি ক্যারিজমার পিওর শিপন কালেকশন, প্রাইস পাচ্ছেন অনলি 4800। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। এটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা দেখুন, খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড ব্ল্যাকের মধ্যে। এটা সুন্দর এম্ব্রয়ডারি, নেক থেকে কামিজের নিচ পর্যন্ত হলো এম্ব্রয়ডারি, আর একবারে নিচে হলো প্যানেল হবে এম্ব্রয়ডারি প্যানেলটা উল্টো। আর কিছু আর কোনো প্যানেল আছে ওইটা, ওইটা দেখো তো। আচ্ছা, এই প্যানেলটা হলো কামিজের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের নিচে ইউজ করার জন্য। এটা অনেক বেশি প্যানেল দেওয়া আছে, একবারে নিচে কামিজের একবারে নিচে বটনে এটা আপনারা ইউজ করে নেবেন। ক্যাটালগ অনুযায়ী একবার নিচে ইউজ করে নেবেন। এটা হলো এম্ব্রয়ডারি প্যানেল, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের প্যানেলটা হবে। তো এটা হলো প্যানেল, এম্ব্রয়ডারি প্যানেল, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটা খুবই সুন্দর প্রিন্টেড ব্যাক সাইড। এটা হলো কামিজের ব্যাক সাইড, এটা হলো কামিজের নিচের দিকে হবে, প্রিন্টটা নিচের দিকে, অ্যান্ড এইটা হলো উপরের দিকে হবে। তো ব্যাক সাইড অ্যান্ড এইটার স্লিভস দাও, স্লিভসটা কি, আচ্ছা স্লিভস হলো শিপন স্লিভস। এটা হলো স্লিভসের জন্য সুন্দর একটা পিওর শিপনের মধ্যে স্লিভস, স্লিভসের পার্ট। আর দোপাট্টা হলো শিপন এম্বোডারি দোপাট্টা। আচ্ছা, এটার দোপাট্টা হলো এম্বোডারি ওয়ার্ক করে দাও, খুবই সুন্দর একটা দোপাট্টা। তো ফ্রন্ট সাইড এটা কামিজে, অ্যান্ড দোপাট্টাটা তো খুবই সুন্দর একটা দোপাট্টা। এটা হলো অন্যটা দেখুন, খুবই সুন্দর একটা দোপাট্টা। এটার দোপাট্টা হলো এম্বোডারি ওয়ার্ক করে দেওয়া, এটা হলো দোপাট্টা পিওর শিপনের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। সুন্দর একটা দোপাট্টা, ডিজাইন নাম্বার হলো এটা 4। তো এটা ডান করে ফেলছি। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। ট্রাউজার হলো রসিল ট্রাউজার প্রত্যেকটা, এটাও ডান করে ফেললাম। ডিজাইন নাম্বার 4, এগুলো দেখছেন আপনার ক্যারিজমা শিপন কালেকশন, লাক্সারি শিপন কালেকশন। প্রাইস পাচ্ছেন অনলি 4800। এটা হলো ডিজাইন নাম্বার 4, ডান করে ফেললাম। নেক্সট হলো কত ডিজাইন নাম্বার, এটা এটা, আচ্ছা নেক্সট হলো ডিজাইন নাম্বার 9। এটা হলো ডিজাইন নাম্বার 9, ডিজাইন নাম্বার 9। এটা আসছে দেখো তো, ডিজাইন নাম্বার 9। আমাদের নেট আসছে, কাজ করতেছে। এটা হলো ডিজাইন নাম্বার 9, এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন। হ্যাঁ কাজ করতেছে, আচ্ছা আমি আমি দেখি নেটটা আসছে কি না। আচ্ছা নেক্সট হলো ডিজাইন নাম্বার 9, এটা হলো ডিজাইন নাম্বার 9টা। এটা হলো কালার, এটা স্কিন কালার, বেস কালারের মধ্যে ডিজাইন নাম্বার 9টা। এটা এটা হলো ডিজাইন নাম্বার 9, ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট পার্ট। এখানে হলো আপনার চিকন করে রেড কালার পাইপিং ইউজ করা হয়েছে মিডেলে। আপনারা চাইলে এভাবে মিডেলে রেড কালার পাইপিংটা ইউজ করে নিতে পারবেন, খুবই সুন্দর। আর কামিজের একবার নিচে হলো এম্ব্রয়ডারি প্যানেল আছে, খুবই সুন্দর গর্জিয়াস একটা প্যানেল হবে। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, নেক থেকে কামিজের নিচ পর্যন্ত এম্ব্রয়ডারি ওয়ার্ক। অ্যান্ড এখানে সুন্দর একটা প্যানেল ইউজ হবে, এখানে প্যানেলটা দাও তো, বুঝতে কি নেক্সট প্যানেলটা আমার এখানে ধরে দাও। আচ্ছা হ্যাঁ ধরে দাও। আচ্ছা এটা হলো কামিজের নিচের প্যানেলটা, এটা দেখুন একবারে নিচে হলো যে সুন্দর এই এম্ব্রয়ডারি প্যানেলটা। এটা হলো কামিজের ফ্রন্ট সাইডের নিচে ইউজ করার জন্য এক্সট্রা, এটা এক্সট্রা দেওয়া আছে। এটা হলো কামিজের নিচে হবে, খুবই সুন্দর কালারফুল একটা এম্ব্রয়ডারি প্যানেল। অ্যান্ড এটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা, টোটাল ফ্রন্ট সাইডটা হলো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, অ্যান্ড এটা হলো কামিজের নিচের প্যানেল। এই প্যানেলটা হলো কামিজের নিচে এখানে ঘেরে আসবে।
फ्रंट साइड एंड फ्रंट साइड नीचे पैनल ये फ्रंट साइड चले गलो एंड बैक साइड हलो खूब सुंदर प्रिंटेड शिपन बैक साइड ये हलो कमीजर बैक पार्ट पीछने पार्टा बैक साइड कमीजर पीछन पार्ट शिपनर मध्य बैक साइड एंड ये हलो स्लीवसर जो ये हलो स्लीवसर पार्ट शिपन स्लीवस पियोर शिपनर मध्य स्लीवस एंड दोपाट्ट खूब सुंदर एक कलरफुल दोपाट्टा ऑरेंज कम्बिनेशन ऑरेंज रेड कम्बिनेशन एक सुंदर एक दोपाट्टा मैं ड्रेसा हलो टोटाल ड्रेसा जो अपनी सेट करबें तक और बस सुंदर है फ्रंट साइड ये जो मिले अपने रेड कलर ऑरेंज कलर यूज करें जेहतु कैटालगे रेड यूज कर नीचे जॉइन कर फ्रंट साइडे और यार साथे जो हलो एक दोपाट्टा खूब ही सुंदर कलरफुल एक दोपाट्टा ये हलो अन्ना देख खूब सुंदर एक दोपाट्टा उथ एम्ब्रॉयडरी वर्क कर देवा दोपाट्टार दुई पाशे सुंदर कर एम्ब्रॉयडरी वर्क कर देवा आ तो टोटाली ड्रेसटा खूब ही सुंदर सब मिलिए ये जहाँ लगे फुल एड्रेस मोबाइल नम्बर दिन बस कर फिलबें एगोलो देखें अपना क्रिसमस शिपन लग्जरि शिपन कलेक्शन प्राइस पाचन ओनली 4800 शर्मिन सुलतान बोल लाल जामाटा देख लाल आटर मध्य अच्छा सबगुलो देखो तो ये हलो डिजाइन नम्बर हलो 9 ये हलो डिजाइन नम्बर 9 प्राइस पाचन ओनलि 4800 ये जहाँ लगे फुल एड्रेस मोबाइल नम्बर दिए इनबक्स कर फिलबें डिजाइन नम्बर नाइन ये हलो करिश्मा शिपनर डिजाइन नम्बर 9 प्राइस पाचन ओनलि 4800 मरियम सुलतान बच्चन असलम भैया वालेकुम सलाम अपू कैमन आपनी अच्छा नेक्स्ट हलो डिजाइन नम्बर 8 नेक्स्ट डिजाइन हलो फिरोजा ब्लू कलर ब्लू टाइपर फिरोजा ब्लू जो वही कलर मध्य खूब ही सुंदर प्रत्येक ड्रेस ही खूब ही सुंदर जार जो लगभग जस्ट स्क्रीनशॉट कर फुल एड्रेस मोबाइल नम्बर दिन बस कर फिलबें ये हलो फिरोजा कलर मध्य फिरोजा ब्लू कलर मध्य फ्रंट साइड फुल बॉडी काज कर दाओ नेक थे कमीजे नीच पर्त एम्ब्रॉयडरी वर्क कर देवा ये कमीजे नीच नेक थे नीच पर्त प्रिय शिपन मध्य एम्ब्रॉयडरी वर्क कर देवा एंड एक बारे नीचे हलो सुंदर एक एम्ब्रॉयडरी पैनल है पैनलटा दो अच्छा इखने जो कोर्जियस एक मोटर पैनल ये पैनल हलो कि फ्रंट साइड नीचे यूज करार्जन आपने घेरे एक बारे नीचे घेरे सुंदर एक मोटर पैनल ये हलो कि नीचे फ्रंट साइड नीचे यूज हो तो ये हलो फ्रंट साइड और नेक चिकन पैनल आओ तो नेके हलो सुंदर एक पैनल ये पैनल हलो नेके यूज करार्जन ये हलो नेकर काजटा नेके चिकन कर काज हो और ये पैनल हलो फ्रंट साइड नीचे हो फ्रंट साइड तो फुल काज कर देवा आछे तो ये दुईटा हलो नेक एंड कमीजे नीचे पैनल बैक साइड हलो प्रिंटेड बैक साइड प्योर शिपनर मध्य ये हलो कमीजर बैक साइड पीछन पार्टा शिपनर मध्य प्रिंट कर दाओ प्योर शिपनर मध्य प्रिंट कर दाओ एटा बैक साइड एंड এইটা হলো স্লিভসের জন্য স্লিভসের পার্ট সুন্দর একটা স্লিভস পিওর শিপনের মধ্যে স্লিভসের পার্ট আর দোপাট্টা কি হবে এটার এটা হলো অন্যটা খুবই সুন্দর একটা পিওর শিপন দোপাট্টা খুবই সুন্দর একটা কালারফুল একটা শিপন দোপাট্টা খুবই ইউনিক একটা দোপাট্টা তো এইটার যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন এইটার অ্যাকচুয়ালি সবগুলো পার্ট বসানো পরে আমি নিচের এম্ব্রয়ডারি প্যানেল অ্যান্ড হলো নেকের প্যানেল অ্যান্ড দোপাট্টা এটা এইটা হলো ডিজাইন নাম্বার 8 এটা ট্রাউজার হলো বেস কালার ট্রাউজার আইমিন এটা হলো ট্রাউজারটা এটা হলো ট্রাউজারের জন্য রসিল ট্রাউজার প্রাইস পাচ্ছেন অনলি এটা রাখো প্রাইস পাচ্ছেন অনলি 4800 তো এইটা হলো ডিজাইন নাম্বার 8 এইটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন মরিয়াম সুলতানা বলছেন ইনার কি আছে না এগুলোর সাথে ইনার নাই এগুলো হলো থ্রি পিস আইটেম ইনারটা আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে ইনার দিয়ে ইউজ স্টিচ করতে হবে তো এগুলো হলো লাক্সারি শিপন কালেকশন ক্যারিজমার থ্রি পিস কালেকশন প্রাইস পাচ্ছেন 4800 এটা চলে গেলো ডিজাইন নাম্বার 8 অ্যান্ড ব্ল্যাক আর একটা ড্রেস আছে তাই তো আচ্ছা এটা হলো ব্ল্যাক হলো ডিজাইন নাম্বার 7 এটা হলো আরেকটা ব্ল্যাক এই ক্যাটালগে দুইটা ব্ল্যাক হ্যাঁ তাই তো দুইটা না এটা হলো ডিজাইন নাম্বার 7 এটা হলো ডিজাইন নাম্বার 7 এইটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ডিজাইন নাম্বার 7 আচ্ছা বিপাশা আপু আপনি যেই ব্ল্যাকটা চাচ্ছেন ওইটা ইনবক্স করে ফেলেন কারণ এটাতে দুইটা ব্ল্যাক আছে আপনার কোন ব্ল্যাকটা লাগবে এটা হলো ডিজাইন নাম্বার 7 ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দেখুন খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড ব্ল্যাক
এটা হলো কামিজের ফ্রন্ট সাইড ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। এটা হলো কামিজের ফ্রন্ট সাইডের অংশ, ফ্রন্ট সাইড থেকে নিচ পর্যন্ত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। এটা হলো কামিজের নিচে, এটা অনেকটা কাটওয়ার্ক স্টাইলে করে দেওয়া আছে, আই মিন কাটওয়ার্ক স্টাইলে করে দেওয়া আছে, এই যে কাটওয়ার্ক স্টাইলে। এটা হলো কামিজের নিচের কাজটা একবার নিচের, অ্যান্ড এটা হলো কামিজের উপর থেকে নিচ পর্যন্ত কাজ করে দেওয়া। তো ফ্রন্ট সাইড এখানে নেকে চিকন করে পাইপিংয়ের জন্য দেওয়া আছে একটা, ওই যে এটা এটা, হ্যাঁ আচ্ছা, এটা হলো নেকে হলো চিকন করে পাইপিংয়ের জন্য ইউজ করতে পারেন। এটা হলো নেকের চিকন পাইপিংয়ের প্যানেলের জন্য। তো এটা ফ্রন্ট সাইড ফুল কাজ করে দাও গর্জিয়াস, অ্যান্ড ফ্রন্ট সাইডের নিচে আরেকটা প্যানেল হবে, প্যানেলটাই দাও, ওই যে মেজন, হ্যাঁ এটা এটা দাও। আচ্ছা এখানে যে একটা প্যানেল আছে সুন্দর প্যানেল, এই প্যানেলটা হলো ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের নিচে ওয়ার্ড। আমি এইটা নিব আমার জন্য, এটা রাখেন। আচ্ছা ওকে ঠিক আছে বিপাশাবু, এটা আপনার জন্য রেখে দিব ব্ল্যাকটা, আর এটা অন্য কারো লাগলো আপনারা ইনবক্স করতে পারেন, সমস্যা নেই, এগুলো হিউজ সেট আছে আমাদের কাছে। তো এটা হলো প্যানেলটা, হলো কামিজের নিচের অংশটা, নিচের কাজ। এটা হলো কামিজের নিচে হবে, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের নিচে খুবই সুন্দর একটা ব্ল্যাক এমব্রয়ডারি ওয়ার্ক করে নিচে হবে। ব্যাক সাইডটা হলো প্রিন্টের ব্যাক সাইড শিপনের মধ্যে, এটা হলো কামিজের ব্যাক পার্ট পিছনটা, এটা হলো কামিজের ব্যাক সাইড পিছনের অংশ, ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা ব্যাক পার্ট। অ্যান্ড এটার স্লিভসটা কোথায়, এটা স্লিভসটা দাও, এটা স্লিভসটাও খুবই সুন্দর একটা স্লিভস এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। ফ্রন্ট সাইড এটা স্লিভসের আর প্যানেল আছে দেখো, এটা দাও। আচ্ছা স্লিভসটা হলো দুইটা স্টাইলে হবে, একটা হলো এটা হলো স্লিভসের উপরের অংশটা, আই মিন এই যে এখানে উপরের অংশটা নেক শোল্ডার থেকে নিচে হবে এটা, আর একবারে নিচে হাতের সামনে হলো হলো এইটা, দুইটা মিলে হলো স্লিভস হবে এই দুইটা, এটা হলো হাতের একবার সামনে থাকবে। তো ব্ল্যাক অ্যান্ড এই দুইটা মিলে হলো স্লিভসের অংশ, স্লিভস সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে নিতে পারবেন। তো এইটা হলো স্লিভসটা, টোটাল ড্রেসটা দেখুন স্লিভসের ডিজাইনটা। অ্যান্ড এটা প্যান্ট হলো র সিল প্যান্ট, প্রত্যেকটারই প্যান্ট যেটা হয়, এটা হচ্ছে ব্ল্যাক প্যান্ট, এটা হলো প্যান্ট। অ্যান্ড এটা দোপাট্টাও খুবই সুন্দর একটা দোপাট্টা, এটা হলো ওড়নাটা। তো এটা হলো ওড়নাটা, এটা সুন্দর একটা পিওর শিফন দোপাট্টা। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে বক্স করে ফেলবেন। এটা হলো ডিজাইন নাম্বার, ডিজাইন নাম্বার কত, ডিজাইন নাম্বার 7, প্রাইস পাচ্ছেন অনলি 4800। তো যার যেটা লাগবে এটাতে প্যানেলগুলো, যার যেটা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলুন, ডিজাইন নাম্বার 7, ক্যারিজমা পিওর শিপন কালেকশন ডিজাইন নাম্বার 7, এটা যার লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। নেক্সট হলো ডিজাইন নাম্বার 6, এটা হলো ডিজাইন নাম্বার 6, প্রত্যেকটা ড্রেসই সুন্দর, যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। হুসাইন আহমেদ লাভলি আপু বলছে এটা আমি নিব, লাভলি আপু কে আবার, আচ্ছা বিপাশা আপু নাকি, আচ্ছা এটা হলো ডিজাইন নাম্বার 6, এটা হলো ডিজাইন নাম্বার 6, এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। এটা হলো গোল্ডেন কালারের মধ্যে, স্কিন গোল্ডেন কালারের মধ্যে, ফ্রন্ট সাইড নেক থেকে কামিজের নিচ পর্যন্ত সুন্দর করে পিওর শিপনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া, ফ্রন্ট সাইড ফুল কাজ করে দেওয়া, নেক থেকে একবার নিচ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। তো এটা চালে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। ক্যাটালগ কিন্তু এখানে ডিজাইনগুলো অ্যাকচুয়ালি যেখানে মাঝখানে হলো এই যে ডিজাইনটা করে দেওয়া, এটাই আপনারা নিজেদের করে নিতে হবে, ভিতরে এক্সট্রা একটা কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন বাটন ইউজ করা হয়েছে, ডিজাইন করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ড্রেস স্টিচ করতে পারলে খুবই সুন্দর হবে। তো এটা ফ্রন্ট সাইড কামিজের, অ্যান্ড এটা নিচের প্যানেলগুলো দাও, এটা নিচে যে এই প্যানেলটা ইউজ হবে কামিজের নিচে টিস্যু সহ প্যানেলটা, ফ্রন্ট সাইডের নিচে আপনারা ইউজ করে নেবেন একবারে নিচের প্যানেলটা, এটা এটা থাকবে একবারে নিচের প্যানেল। ব্যাক সাইডটা হলো প্রিন্টেড ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টেড, এটা হলো কামিজের ব্যাক সাইড পিছনের পার্ট, এটা হলো কামিজের ব্যাক সাইড পিছনের অংশ, অ্যান্ড এইটা হলো স্লিভসের জন্য স্লিভসের পার্ট, এটা হলো স্লিভসের পার্ট, শিপন দোপাট্টা স্লিভস, শিপন স্লিভস ডিজিটাল প্রিন্টেড, অ্যান্ড দোপাট্টাও খুবই সুন্দর একটা কন্টাস্ট দোপাট্টা হবে এটা। এটা হলো ডিজাইন নাম্বার কত ছিল, ডিজাইন নাম্বার 6, এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার ইনবক্স করে ফেলবেন। তো এটা হলো দোপাট্টা, খুবই সুন্দর একটা পিওর শিফন দোপাট্টা, ডিজাইন নাম্বার 6, প্রাইস পাচ্ছেন অনলি 4800। তো এইটাও ডান করে ফেললাম, এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার ইনবক্স করে ফেলবেন। ট্রাউজার হলো র সিল ট্রাউজার, এটা হলো ট্রাউজার, প্রাইস পাচ্ছেন অনলি 4800, ডিজাইন নাম্বার 6, যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। নেক্সট হলো ডিজাইন নাম্বার কত, এটা হলো ডিজাইন নাম্বার 2, এটা হলো ডিজাইন নাম্বার 2, এটা হলো ডিপ খয়েরি কালার টাইপের, এটা অনেকটা ডিজাইন নাম্বার 2,
তারপর এগুলো দেখছি আমরা অরিজিনাল পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি কারিজমা শিপন কালেকশন। এটা হলো ডিজাইন নাম্বার টু। আমার হাজব্যান্ডের আইডি থেকে দেখছি আমি, লাভলি আপু। ও আচ্ছা, ওকে লাভলি আপু। আচ্ছা এটা হলো ডিজাইন নাম্বার টু, এটা হলো ডিজাইন নাম্বার টু। এটা যার লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। এটাও একটা ডিপ কালার, এটা হলো খয়েরি কালার টাইপের, একটু ডিপ খয়েরি কালারটা কিন্তু খুবই সুন্দর। দেখুন এটা হলো ফ্রন্ট সাইড, ফুল বডি কাজ করে দেওয়া, নেক থেকে কামিজের নিচ পর্যন্ত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। এটা হলো কামিজের নিচের অংশটা, এটাতে প্যানেল আছে কিছু আর। আচ্ছা এটা হলো কামিজের ফ্রন্ট সাইড ফুল কাজ করে দেওয়া, অ্যান্ড ব্যাক সাইডটা হলো খুবই সুন্দর। এটা হলো কামিজের ব্যাক সাইড, পিছনের পার্ট, এটা হলো কামিজের ব্যাক সাইড, পিওর শিপনের মধ্যে। এটা হলো কামিজের ব্যাক সাইড, অ্যান্ড এইটার স্লিভসটা হলো, এটা হলো স্লিভসের জন্য সুন্দর একটা স্লিভস। এটা হলো স্লিভসের জন্য স্লিভসের পার্ট, এটা হলো স্লিভসের পার্ট, অ্যান্ড এটার দোপাট্টা পিওর শিপন দোপাট্টা। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। অ্যান্ড সুন্দর একটা শিপন দোপাট্টা, এটা হলো অন্যটা। আর এটার সাথে কিন্তু এক্সট্রা একটা টিস্যু আছে, যে টিস্যু প্রিন্ট, টিস্যু প্রিন্ট রয়েছে। এটা হলো কামিজের নিচে অ্যান্ড প্যান্টে ইউজ করার জন্য খুবই সুন্দর করে। দেখুন একবারে কামিজের ফ্রন্ট সাইডের নিচে অ্যান্ড প্যান্টে সুন্দর এই টিস্যু প্যানেলটি ইউজ করা হয়েছে। আপনারা টিস্যু প্যানেলটি ইউজ করে নেবেন ডিজাইন করে। অ্যান্ড দোপাট্টা হলো পিওর শিপন দোপাট্টা, এটা হলো সুন্দর একটা পিওর শিপন দোপাট্টা। তো কারিজমার ড্রেস সবসময় বড়ো বড় খুবই সুন্দর হয়ে থাকে। এটা হলো অন্যটা, দেখুন খুবই সুন্দর একটা দোপাট্টা। এটা যা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হলো ডিজাইন নাম্বার টু, প্রাইস পাচ্ছেন অনলি 4,800, কারিজমার লাক্সারি শিপন কালেকশন। তো এটাও ডান করে ফেললাম, খুবই সুন্দর একটা ড্রেস। অ্যান্ড ট্রাউজার হলো বেস কালার ট্রাউজার, এটা হলো ট্রাউজার, প্রাইস পাচ্ছেন অনলি 4,800, কারিজমার লাক্সারি শিপন কালেকশন, প্রাইস পাচ্ছেন 4,800। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন। আচ্ছা খাইরিন কবির আপু বলছেন, ভাইজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, এত লেট করে কেন আজকে? আপনাদের সবসময় আমাদের ফার্স্টে থাকেন, ইনিশিয়ালি আপনারা জয়েন করেন আমাদের সাথে, তো সমস্যা নেই। আমাদের সবগুলোই ড্রেসই মেবি দেখানো শেষ, তারপর আমি ডিজাইনগুলো জাস্ট আবার বলছি। এইটা হলো ডিজাইন নাম্বার ওয়ান, বটল গ্রিন কালারের মধ্যে ডিজাইন নাম্বার ওয়ান। যার যেটা লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এগুলো হলো অরিজিনাল পাকিস্তানি কারিজমা লাক্সারি শিপন কালেকশন, এমব্রয়ডারি ওয়ার্ক শিপনের মধ্যে, থ্রি পিস আইটেম, প্রাইস পাচ্ছেন 4,800। যার যেটা লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হলো ডিজাইন নাম্বার ওয়ান। নেক্সট হলো, এটা হলো ডিজাইন নাম্বার টু, তারপরে হলো ডিজাইন নাম্বার থ্রি, এটা এটা ডিজাইন নাম্বার থ্রি। নেক্সট হলো, এটা হলো ডিজাইন নাম্বার ফোর অ্যান্ড ফাইভ, ডিজাইন নাম্বার ফোর অ্যান্ড ফাইভ। দেন হলো ডিজাইন নাম্বার, এটা হলো সিক্স, এটা হলো ডিজাইন নাম্বার সিক্স, ডিজাইন নাম্বার সেভেন, এটা হলো ডিজাইন নাম্বার এইট অ্যান্ড নাইন, এইট অ্যান্ড নাইন। টোটাল নাইন ড্রেস এই ক্যাটালগে, নয়টা ডিজাইন। তো যার যেটা লাগবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন অনলি 4,800, খুবই রিজনেবল প্রাইস। তো যার যেটা লাগবে জাস্ট ফুল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন। আর যারা সরাসরি শোরুমে এসে ড্রেসগুলো কালেক্ট করতে চান, তারা যে আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারে। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তরা 3 নম্বর সেক্টর 2 নম্বর রোড, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, বেসমেন্ট ফ্লোর, শপ নম্বর B01-23, নেইল ফেব্রিক্স। এটা হলো উত্তরা 3 নম্বর রাজলক্ষ্মীর সাথেই, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, বেসমেন্ট ফ্লোর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে জয়েন করেছিলেন, কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন।